উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই প্রকাশ হলো আসামের বহু বিতর্কিত নাগরিকত্ব নিবন্ধনের চূড়ান্ত তালিকা। বাদ পড়েছেন 19 লাখেরও বেশি রোহিঙ্গাদের। যারা অবৈধভাবে অর্থায়ন করছে, অস্ত্র কিনে দেওয়ার মতো কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন করে আক্রান্তরা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ল্যান্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র সাইদ খোকন কাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করবেন। ঝিনাইদহ যশোর মহাসড়কের 12 বাজারে বাস চাপায় লেগুনার 10 যাত্রী আহত। নরসিংদীতে গুলিতে একজন নিহত, পুলিশের দাবি বন্দুকযুদ্ধে মারা গেছে। অস্ত্র ও মাদক ব্যবসায়ী 4 সহযোগী আটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সামরিক স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগ সমালোচকদের। স্প্যানিশ লা লিগায় রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। ইনজুরির কারণে খেলতে পারছেন না লিওনেল মেসি। বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট খেলতে চট্টগ্রামে প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান। ম্যাচ শুরু 5 সেপ্টেম্বর।